আমাদের এই গোটা মাহফিলে এত মানুষের মধ্যে কয়জন মানুষ আমরা দাঁড়িয়ে বলতে পারবো কোরআনে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষদের তালিকা অন্তত পুরাটা বলতে না পারি তিনজনের নাম বলতে পারবো এমন কোন মানুষ আছেন এখানে আলেমরা ছাড়া থাকলে হাত তোলেন আল্লাহ কোরআনে বিভিন্ন লোককে ভালোবাসার কথা বলেছেন না যখন একটা আমি एग्जांपल স্বরূপ বলি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কোরআনে আছে না নাই আয়াত কি ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন ভালোবাসেন কোরআনে তো এরকম আরো বহু গুণের মানুষকে ভালোবাসার কথা আল্লাহ বলেছেন না বলেন নাই যে কোন তিনটা শ্রেণীর কথা বলতে পারবেন যারা হাত তোলেন একজনও নাই আমি পুরস্কার দিতে চাইছিলাম যদি হাত তুলে বলতে পারেন পুরস্কার পাবেন আমি সব মাহফিলে পুরস্কার দেই মুন্সি পুরস্কার আনছো নিয়ে আসো কই দাঁড়ান ভাই বলেন আল্লাহ কাদেরকে ভালোবাসে বলেন তো আরবি বলা লাগবে না বাংলা বললেও হবে আর আরবি বলতে পারলে তো আরো ভালো জি আপনি কি আলেম মাদ্রাসার শিক্ষক না মাদ্রাসা পড়ছেন কোরআনের হাফেজ হলে তো হবে না আপনি বসেন আমার সাধারণ শিক্ষিত ভাইরা বলেন যুবক ভাইরা বলেন কলেজ ইউনিভার্সিটি ছেলেরা বলেন সাধারণ মানুষ বলেন স্টেজ থেকে বলতে পারেন মিডিয়া ম্যানরা বলতে পারো হ্যাঁ বলো ভাই আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন কারে প্রবাসীদেরকে ক্ষমাশীলদেরকে ভালোবাসেন আয়াত কি বলো তো ক্ষমাশীলদের ভালোবাসেন কোথায় আছে আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন হ্যাঁ তো ক্ষমাশীলদের ভালোবাসার কথা কোথায় আছে আচ্ছা এই ভাই দাঁড়াইছে দেখি আতুল ছাগে দাঁড়ান আবার বলেন তওবাকারীকে ভালোবাসেন হ্যাঁ উত্তর সঠিক পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন যারা পবিত্র থাকে এই পবিত্রতার মানে কিন্তু শুধুমাত্র ওযু গোসল না এটাও এটাও মূল পবিত্রতা কিন্তু পবিত্রতার আরো বিভিন্ন প্রকার আছে সব ধরনের পবিত্রতা ইমানদারকে অর্জন করতে হয় নিজের চরিত্রকে যৌনতাকে যৌবনকে হেফাজত করে ইজ্জতকে হেফাজত করে এটাও পবিত্রতা তো যাই হোক আল্লাহ তাআলা ওযু তাহারাত উত্তম রূপে করে গোসল উত্তম রূপে করে সার্বিকভাবে পবিত্রতা অর্জন করে এরকম পবিত্র থাকে যারা এই মানুষগুলোকে ভালোবাসেন আর কারে ধৈর্যশীলদের ভালোবাসা তো আমরা আগে স্যাম্পল হিসেবে বলছি হ্যাঁ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা সৎকর্ম খুঁজে খুঁজে যারা ভালো ভালো কাজ করে এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ আর না ধৈর্যশীলদেরটা তো আমাদের স্যাম্পল ওটাতে বলা যাবে না ওটা তো আমি আগে বলে দিছি তিনটা হইছে আরেকটা কি বলছেন সৎকর্মশীল তওবাকারী এটা তওবাকারীদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করে গুনাহ হয়ে যেতে পারে মানুষ হিসেবে কিন্তু গুনাহ হওয়ার পরে তার ভিতরে ছটপটে ভাব কাজ করবে যে আমার রব আমাকে সৃষ্টি করেছেন আমার রব আমাকে লালন পালন করেন আমার রব আমার প্রতি এহসান করেন তার এহসানের মধ্যে আমি ডুবে আছি সেই রবের আমি নাফরমানি করে ফেলেছি শয়তানের প্ররোচনায় পড়ে আমার আমার প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো সাথে সাথে আমি ফিরে আসব না আমি গুনাহে থাকবো না গুনাহ হয়ে গেছে আমি সেখান থেকে সরে এসে আমি জান্নাতের পথে উঠব সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব চোখের পানি ফেলে মাপ চাইব এই তওবাকারী মানুষকে আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন আর কি বলেছেন সৎকর্মশীল মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহর ভালোবাসার তালিকা অনেক তাওয়াক্কুলকারী আল্লাহ তাআলা আল্লাহর প্রতি যারা ভরসা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন ভালোবাসেন আল্লাহর ভালোবাসার তালিকা অনেক দীর্ঘ আমরা বলেছিলাম আপনি দিকে আসেন আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা মা বাবা কি আমাদের সৃষ্টিকর্তা যাদের আল্লাহর প্রতি ঈমান নাই সেই সমস্ত
ইসলাম বিদ্বেষী নাস্তিকরা নিজের মা-বাবাকে নিজের সৃষ্টিকর্তা মনে করে। কোন মা-বাবা যদি তার সন্তানকে সৃষ্টি করার ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীতে কোন মানুষ বন্ধা বা সন্তানহীন থাকতো না। কোন মানুষ পৃথিবীতে যদি নিজের সন্তান নিজে সৃষ্টিকর্তা হতো, যদি তার নিজে সৃষ্টি করার ক্ষমতা থাকতো, তিনি যদি নিজে সৃষ্টিকর্তা নিজে হতেন তাহলে ওই মানুষ কোনোদিন বন্ধা সন্তানহীন থাকতো না। সন্তানহীন মানুষ পৃথিবীতে আসে না নাই। তাহলে বোঝা গেল মানুষ নিজের সন্তানের সৃষ্টিকর্তা না, মানুষ জন্মদাতা মাত্র। সৃষ্টিকর্তা কে? তো জন্মদান করার কারণে যদি আমার বাবাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, গর্ভধারণ করার কারণে যদি আমার মাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, ভালোবাসা ইসলামের নির্দেশ, ঠিক আছে, কিন্তু তাহলে যিনি আমাকে সৃষ্টি না করলে আমার হতো না, অস্তিত্বই হতো না, তাকে আমার কত বেশি ভালোবাসা উচিত, তারপর তার অবদান আমার প্রতি কত বেশি। একজন ইমানদার আমার বাবার পছন্দের তালিকা আমি জানি, আমার মায়ের পছন্দের তালিকা আমরা জানি, আমার ছোট ভাই বোনের পছন্দের তালিকা আমি জানি, আমার স্ত্রী কি পছন্দ করেন সেটা আমি জানি, একজন স্ত্রী তার স্বামী কি পছন্দ করে জানে, কিন্তু তার মালিক আরশ আজিমের মালিক তার সৃষ্টিকর্তা কি পছন্দ করে সেটা যদি সে না জানে সে কখনো কৃতজ্ঞ বান্দা হতে পারে না, সে আল্লাহর নাফরমান এবং অকৃতজ্ঞ বান্দা। আমাদের দেশে এবং গোটা বিশ্বে মুসলমানদের আজ আমাদের দুরবস্থা এমন চরমে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসার যে ফরিজা, যে কর্তব্য, যে নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটি আমরা বেশিরভাগ মানুষ পালন করছি না। এই জন্য আমরা ওই যে আল্লাহকে ভালোবাসি না, এই জন্য আল্লাহর ভালোবাসার তালিকাও আমাদের জানা নেই। আলহামদুলিল্লাহ এই ভাই তিনটা পয়েন্ট বলতে পেরেছেন, আমরা তাকে পুরস্কার দিচ্ছি। আমাদের রমাদান প্ল্যানার, রমাদান মাসকে অর্থবহ করার জন্য এটি আমার সংকলন করা একটা বই আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, এটা আপনাকে উপহার দিচ্ছি। কি নাম আপনার? মুজাহিদ। নেন, আবার অটোগ্রাফ এখন দিতে পারবো না আলোচনার মধ্যে, আলোচনা পরে সুযোগ পেলে নিয়েন। মুজাহিদ ভাই কি করেন আপনি? ডিপ্লোমা করেন কিসে? মেকানিকে, মাশাআল্লাহ। কোথায়? চট্টগ্রামে। খুব ভালো, জাযাকাল্লাহ খাইর, বসেন। একজন জেনারেল শিক্ষিত ভাই আমার, তিনি আল্লাহর ভালোবাসার তালিকা বলতে পেরেছেন। আমি যদি এবার প্রশ্ন করি, আল্লাহ তাআলা কোরআনে অনেক ব্যক্তিকে অপছন্দ করেন বলেছেন, তিনি বলেছেন তিনি অমুককে অপছন্দ করেন না, অমুককে অপছন্দ করেন না, আল্লাহর অপছন্দনীয় লোকের তালিকাও কোরআনে আছে, এরকম দুইটা বলতে পারবেন যদি কেউ থাকেন হাত তোলেন। হ্যাঁ, এগুলো আগে হাত তুলছে, দাঁড়ান। আয়াত বলতে পারবেন কোথায় কি কোথায় আছে? মুখস্থ বললে তো হবে না। ঠিক আছে, সেটা বুঝলাম, আল্লাহ যেতে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা অমুককে ইন্নাল্লাহ লা ইউহিব্বু লা ইউহিব্বু লা ইউহিব্বু এরকম বলেছেন, আল্লাহ তাআলা অমুককে পছন্দ করেন না, অমুককে পছন্দ করেন না, কে বলতে পারবেন? আর বসেন আপনি। ও শেষে ভাই, একদম শেষে উনি আগে উঠছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, কাছে আসেন, কাছে আসেন।